জিডিপি ইস্যুতে মুখ্যমন্ত্রীকে অশিক্ষিত বলে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, আমাদের দুর্ভাগ্য এরকম একজন অশিক্ষিত মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছেন। এবারে দেখুন, শিক্ষিত মুখ্যমন্ত্রী অশিক্ষিত মূর্খ অশিক্ষিত মূর্খ মুখ্যমন্ত্রী। মুখ্য সচিবের বিরুদ্ধে ভিজিলেন্সে মামলা চলছে, তারপরে উনি যেভাবে কাজ করছেন তাতে ওনার অবসরকালীন সমস্ত সুবিধা আটকানোর জন্য কেন্দ্রের কাছে আবেদন করছে। সাংবাদিক বৈঠকে ঘোষণা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ওর কাছে দিল্লিতে ভারত সরকার হচ্ছে ওদের। আমি এই মুখ্য সচিবের বিরুদ্ধে এর আগেও 16,44,000 টাকা হাউস রেন্ট তোলার জন্য অবজেকশন করেছি, যার ভিজিলেন্স চলছে। আমি আজকে কেন্দ্রের ডিওপিটি সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি তিনজনের কাছে এই উনার ভার্সনের ইংরেজি করেছি। এইটা দিয়ে আমি মেল করে অবজেকশন করছি, যাতে ওনার রিটায়ারমেন্ট বেনিফিট আটকানো হয় এবং ওনাকে শোকজ করা হয়। সেন্ট্রাল ক্যাডারের আইএএস অফিসার, তিনি আমাদের প্রধান করণিক যেটা নবান্নতে বসে পলিটিক্যাল স্টেটমেন্ট করছেন, এটা আনফর্চুনেট। স্বাভাবিকভাবে এই সরকার যেভাবে সরকারি প্রশাসন যন্ত্রকে রাজনীতিকরণ করেছে, তাতে পশ্চিমবাংলার ভালো কিছু আগামী দিনে হতে পারে না।